মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চৈতালিশ বেঙ্গালি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, কাল তো তোমরা সকলেই জানো, কালকে আমরা একজন বিখ্যাত ইউটিউবার অমিত দাকে হারিয়ে ফেলেছি। তো সত্যি করে মনটা খুবই খারাপ। হঠাৎ একদিন অমিত দার ভিডিও আমার ফোনে আসে, তো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমি অমিত দাকে সাবস্ক্রাইব করে দিয়েছি। তারপর থেকে অমিত দার ভিডিও আমি দেখি, আর অমিত দার সংগ্রাম আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে। অমিত দা কীভাবে শত প্রতিকূলতা সত্ত্বেও কীভাবে জয়ী হয়েছে, এগুলো আমার ভীষণ ভালো লাগে। অমিত দা আমাদেরকে শিখিয়েছে যে সংগ্রাম করে বাঁচতে। অমিত দার ভিডিও দেখি তো খুব ভালো লাগতো। অমিত দা অনেক কিছু শিখিয়েছিল আমাদের। তো আমরা অমিত দাকে হারিয়ে ফেললাম। অমিত দার পরিবারের জন্য সত্যি খুবই কষ্ট লাগছে। তো অমিত দা যেখানেই থাকুক ভালো থাকুক, অমিত দার পরিবার যেন ভালো থাকে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘরের কাজকর্ম এই সবমাত্র সারা হলো। আজকে তো লক্ষ্মী পূজা আছে, এদিকে স্কুল আছে, তাই সকাল সকাল রান্নাটা সেরে নিলাম, কাজকর্ম সেরে। এবার ওকে খেতে দিয়ে দেবো, ভাত নামিয়ে ফেলেছি। এবার আলুটা মেখে ওকে দিয়ে দেবো, ও খেয়ে স্কুলে চলে যাবে। আর বাচ্চা এখন 10টা, আর এরপরে স্নান করে লক্ষ্মী পুজো করবো। আর সবজি সব কেটে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে করবো বেগুন, আলু, কাঁচা কলা, এগুলো সব ভাজা করবো। আমি একটুখানি লবণ হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি। আর এখানে প্রেশার কুকারে মাশকলাই ডাল সিটি মেরে নিয়েছি। আলু পোস্তর আলুটা সিদ্ধ হচ্ছে, আর টমেটো চাটনি করবো। এই যে খেজুর টমেটো সব কেটে রেখেছি, টমেটো চাটনি হবে। বৃহস্পতিবারে জানো তো সব বাড়িতেই প্রায় নিরামিষ হয়। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো এখন আমি বানিয়ে নেবো টমেটোর চাটনি। তার জন্য আমি খেজুরা টমেটো কেটে রেখেছি, আর ফোড়নে দেবো 5 ফোড়ন তেজপাতা, 1টা কাঁচা চেরা লঙ্কা, 1টা শুকনো চেরা লঙ্কা। এবার এই ফোড়নটাকে একটুখানি ভেজে নেবো। টমেটোটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে বা দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ, আর হলুদ। হলুদ না দিলেও হয়, কিন্তু আমি একটু হলুদ দেবো, অল্প মতো হলুদ দিয়েছি। আর এই লবণ দেওয়া আছে, টমেটোটা থেকে জল বেরোবে, টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে চিনি অ্যাড করবো। টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু গুড়, কারণ আমি চিনি বেশি খাই না, চিনিটা এখন খাওয়া কমিয়ে দিয়েছি, তাই আমি অল্প গুড় দিলাম আর অল্প সামান্য চিনি দেবো। তবে চিনি দিয়ে টমেটোটা করলে কিন্তু চাটনিটা খেতে বেশি ভালো লাগে। এখন তো অনেকেই চিনি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে, তো অল্প সামান্য চিনি দেবো, ব্যাস এতেই আমার হয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা, আমার চাটনিটা হয়ে গেছে, টমেটোরও সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে কাজু কিশমিশ দেওয়া যেত, কিন্তু আজকে আমি কাজু কিশমিশ দিইনি। কাজু কিশমিশ দিলেও খুব ভালো লাগে, একদম দেখতে অনেকটা ঠিক বিয়েবাড়ির মতো চাটনিটা হয়ে যেত, প্লাস্টিক চাটনি যেমন হয়। তো এখন চলে এসেছি লক্ষ্মী পুজো করতে, স্নান সেরে। আর রান্নাবান্না কমপ্লিট করে একদম লক্ষ্মী পুজো হয়ে গেল, আর লক্ষ্মী পুজো করে একবার বেরিয়ে যাচ্ছে আমাদের দোকানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে। তো চলো বন্ধুরা সাথে থেকেও দেখতে থাকো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা
বাজারে কাজ ছেড়ে চিকেন নিতে। তো এখানে মুরগিটার দাম কম হয়, এখানে গোটা মুরগি 105 টাকা কিলো আর কাটা নিলে 140 টাকা। তো এখান থেকে আমি 1 কেজি এখন কাটা মুরগি নিয়ে যাচ্ছি। আর দোকানের জিনিসপত্র নিয়ে কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, খাওয়া দাওয়া হলো, আর এখন এই যে বাইরে রোদে বসে আছি। আর কি কি জিনিসপত্র কিনলাম সেগুলো তোমাদেরকে পরে কিছুক্ষণ পরে দেখাচ্ছি, মানে দোকানের জিনিসপত্র আর কি, কিছু কসমেটিক্স এগুলো আমি দোকানে কিছু রাখি আর কি, তো সেইগুলোই আনতে গিয়েছিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের কিছু দোকানের মালপত্র ছিল। তো চলো বন্ধুরা একটু রেস্ট নিই, তারপর ফিরে আসছি। আর আমি ওখান থেকে কী কী কসমেটিকের জিনিসগুলো এনেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। খুব বেশি কিছু আমি মাল আনিনি, তো যেগুলো এনেছি সব তো দেখানো সম্ভব নয়, কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই ধরনের ইয়াররিং আর এই ধরনের ব্রেসলেট চুড়ি, এগুলো দেখতে খুব সুন্দর, সব শাড়ির সাথে যায়। তো এরকম ধরনের ব্রেসলেট চুড়ি এনেছি, আর শাঁখা পলা, ল্যামিনেশন পলা, এই ধরনের টুকিটাকি জিনিস, আর কিছু ইয়াররিং, সুন্দর সুন্দর ডিজাইনের ইয়াররিং, এগুলো আনা হয়েছে। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি আমি আর বেশি বাড়াচ্ছি না, অযথা বাড়াবো না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ আসি, দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।